أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله شكرا شكرا نمبر আশা করছি তোমরা সবাই আল্লাহর আল্লাহর রহমতে ভালো আছো আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহ তো আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এসো আজকে আমরা ক্লাসের শুরুতেই ছবি দেখে নেব আমরা ছবি দেখে বুঝে নেব যে আজকে আমাদের পাঠের বিষয়টা কি কোন অধ্যায়টা আমরা পড়তে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এসো আমি তোমাদের একটি ছবি দেখাবো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি দেখো তো কিসের ছবি দেখা যাচ্ছে বন্ধুরা আশা করছি সবাই বুঝতে পেরেছো এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এরা সবাই কি বলতো এরা সবাই বীর শ্রেষ্ঠ তাহলে আমরা দেখো আমরা বীর শ্রেষ্ঠের সংখ্যা জানি সাতজন সেই সাতজন বীর শ্রেষ্ঠের ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ তো তোমরা সবাই আচ্ছা তাহলে দেখো আমরা সাতজন বীর শ্রেষ্ঠের ছবি দেখতে পাচ্ছি এই সাতজনের মধ্যে তোমাদের পাঠ্য বইয়ে তিনজন বীর শ্রেষ্ঠের কথা বলা আছে অর্থাৎ আমরা যে পাঠ্য আজকে যে গল্পটা পড়ব সেই গল্পটা হচ্ছে তিনজন বীর শ্রেষ্ঠ সাতজনের মধ্যে কে কে বলো তো এই তিন সাতজনের মধ্যে আমরা একটা পড়ব মহিউদ্দিন জাহাঙ্গীর দেখো তো এর মধ্যে মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় আছে এই যে মহিউদ্দিন জাহাঙ্গীর এরপরে আমরা আরেকজন সম্পর্কে পড়ব বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান এরপরে আমরা আরেকজন বীর শ্রেষ্ঠ সম্পর্কে পড়ব হচ্ছে মতুর রহমান এই তিনজন বীর শ্রেষ্ঠের কথা আমরা তোমাদের পাঠ্য বইয়ে পড়েছি অলরেডি তাহলে প্রিয় শিক্ষার্থী আমি এটা দেখে নিলাম এসো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কি বলো তো তোমরা এই যে সবাই বলতে পারবে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে বীর শ্রেষ্ঠদের বীর গাথা তো প্রিয় শিক্ষার্থী তাহলে বীর শ্রেষ্ঠদের বীর গাথা গল্পটি তো আমরা পড়েছি না সবাই আমরা বীর শ্রেষ্ঠদের বীর গাথা গল্পটি পড়েছি আজকে আমাদের এটা রিভিশন ক্লাস তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ এসো রিভিশন ক্লাসে আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন শিখব পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে এখান থেকে এই অধ্যায় থেকে গল্প থেকে যে ধরনের প্রশ্ন হয় আমি সেই যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী যোগ্যতা ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে কি হয় বলতো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন লেখার ক্ষেত্রে একটা অনুচ্ছেদ দেওয়া থাকে অনুচ্ছেদ থেকে প্রশ্নের উত্তর লিখতে হয় তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হলো কি বলতো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কোন অধ্যায় থেকে বীর শ্রেষ্ঠদের বীর গাথা থেকে তাই না বীর শ্রেষ্ঠদের বীর গাথা অক্টোবর
28 অক্টোবর এইভাবে একটি অনুচ্ছেদ লেখা থাকবে যে শিক্ষার্থী বন্ধুরা আমার এইভাবে একটা অনুচ্ছেদ লেখা থাকবে অনুচ্ছেদটা শেষ হবে হচ্ছে দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ এসব প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আগে আমাদের উদ্দীপকটা পড়িনি দেখো প্রথমে লিখেছি কি 1971 সালের 28 অক্টোবর এরপরে আমরা বই আসি আমি পুরো উদ্দীপকটা পড়ে লিখলাম না তোমরা সবাই বই বাইর করো দেখো তাহলে 1971 সালের 28 অক্টোবর মৌলভী বাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে দায়িত্ব দেওয়া হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর নেতৃত্ব দিবেন তরুণ সিপাহী হামিদুর রহমান তিন প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করেন রাতের আঁধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু তখনই শত্রুর পথে রাখা একটি মাইন বিস্ফোরিত হয় পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায় দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ এতটুকু হচ্ছে উদ্দীপক এই উদ্দীপক থেকে বা অনুচ্ছেদ থেকে আমাদের নিচের এক নম্বর ও দুই নম্বর প্রশ্নের উত্তর লিখতে হয় এক নম্বর প্রশ্ন থাকে যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটি শব্দ শব্দ অর্থ লিখো দেখো যে কোনো পাঁচটি শব্দ অর্থ লেখো এখানে সাতটা দেওয়া থাকবে ছয়টা আটটা দেওয়া থাকবে আমাদেরকে লিখতে হবে পাঁচটা যে পাঁচটা আমাদের সহজ হবে সেই পাঁচটা আমরা লিখবো যেমন কি কি আছে সীমান্ত সীমান্ত দখল সীমান্ত দখল তুমুল এরপরে আমরা লিখতে পারি নির্ভুল এরপরে লিখতে পারি মেশিন গান এরপরে আছে অকুতোভয় অকুতোভয় তাহলে যে কোনো পাঁচটি শব্দ অর্থ লেখো দেখো দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টার মধ্যে আমরা লিখবো কয়টা বলতো পাঁচটা পাঁচটার জন্য নাম্বার কত পাঁচ নাম্বার তাহলে আমরা শব্দ অর্থগুলো সুন্দর করে লিখে ফেলবো দেখো আমি আর ওখানে ছেড়ে এইভাবে লিখে দিচ্ছি সীমান্ত সীমান্ত শব্দের অর্থ কি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সীমান্ত শব্দের অর্থ হচ্ছে কোন দেশের শেষ ভাগ কি বলতো কোন দেশের কোন দেশে কোন দেশের শেষ ভাগ সীমান্ত শব্দের অর্থ হচ্ছে কোন দেশের শেষ ভাগ আচ্ছা আমরা লিখে দিই এই পাশে লিখতে সুবিধা হবে সীমান্ত শব্দের অর্থ কোন দেশের শেষ ভাগ এরপরে আমাদের আছে দখল দখল শব্দের অর্থ কি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দখল শব্দের অর্থ হচ্ছে অধিকার দখল শব্দের অর্থ কি অধিকার এরপরে আছে আমাদের কি তুমুল তুমুল শব্দের অর্থ হচ্ছে কি বলতো প্রবল তুমুল শব্দের অর্থ হচ্ছে প্রবল তুমুল তুমুল শব্দের অর্থ কি বলতো প্রবল তাহলে আমরা তিনটা পেলাম সীমান্ত দর্পণ তুমুল এরপরে আছে কি নির্ভুল নির্ভুল শব্দের অর্থ আমরা পাবো কি বলতো নির্ভুল নির্ভুল শব্দের অর্থ আমাদের আসলে ভুল নেই নির্ভুল শব্দের অর্থ কি বলতো ত্রুটিহীন বা যার কোনো ভুল নেই আমরা দুটাই লিখতে পারি ত্রুটিহীন আমরা লিখতে পারি নির্ভুল শব্দের অর্থ হচ্ছে ত্রুটি ত্রুটিহীন বা যার কোনো ভুল নেই এরপরে আছে মেশিন গান মেশিন গান মেশিন গান মেশিন গান শব্দের অর্থ কি বলতো যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র কি বলতো যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র বন্দুকের মতো অস্ত্র মেশিন গান শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র এরপরে আমার দেখো পাঁচটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ আমরা যে কোনো পাঁচটা লিখবো
আছে তাহলে অকুত ভয় এটার অর্থটা আমি বলে দিচ্ছি তোমাদের তো যার কোনো ভয় নেই অকুত ভয় শব্দের অর্থ কি যার কোনো ভয় নেই তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর আমাদের শেষ এবার আমাদের পালা হচ্ছে দুই নম্বর প্রশ্নে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের দুই নম্বর প্রশ্ন কিভাবে আসে দুই নম্বর প্রশ্নে আসে নিচের প্রশ্নগুলো উত্তর লিখো তাই না নিচের প্রশ্ন গুলোর উত্তর লিখো যে শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো কোন নম্বর প্রশ্ন মুক্তিযোদ্ধারা কোন ফাঁকিটি দখল করার সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধারা দেখো মুক্তি যোদ্ধারা কোন ফাঁকিটি দখল করার সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধারা কোন ফাঁকিটি দখল করার সিদ্ধান্ত নেন এই অভিযানের নেতৃত্ব কার উপর দেওয়া হয় এই অভিযানের নেতৃত্ব কার উপর দেওয়া হয় এ অভিযানের নেতৃত্ব কার উপর দেওয়া হয় কার উপর দেওয়া হয় শিক্ষার্থী তাহলে এই অভিযানের নেতৃত্ব কার উপর দেওয়া হয় দেখো এই অভিযানের নেতৃত্ব তাহলে কোনো প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধারা কোন ফাঁকিটি দখল করার সিদ্ধান্ত নেন এই অভিযানের নেতৃত্ব কার উপর দেওয়া হয় নাম্বার হচ্ছে দুই আমাদেরকে কোন প্রশ্নের উত্তর দুটি বাক্যে লিখতে হবে তাহলে আমরা প্রথমে খুব সহজে বলতে পারি যে মুক্তিযোদ্ধারা কোন ফাঁকিটি দখল করার সিদ্ধান্ত নেন দেখো আমরা যে অনুচ্ছেদে পড়েছি এই অনুচ্ছেদে লেখা আছে মৌলভীবাজার জেলা কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাঁড়ি কোন জেলা কোন ফাঁড়িটি মৌলভীবাজার জেলার তার উত্তর আমরা কিভাবে লিখবো বলতো উত্তর আমরা লিখে দিব মৌলভীবাজার জেলার মৌলভী বাজার আচ্ছা এইভাবে আমরা উত্তর লিখে দিব কি লিখবো বলতো মৌলভীবাজার জেলা কমলগঞ্জ থানা ধলই সীমান্ত ধলই সীমান্ত ফাঁড়িটি কি করেন দখল করার সিদ্ধান্ত নেন এরপরে লেখা আছে এ অভিযানের নেতৃত্ব কার উপর দেওয়া হয় এ অভিযানের নেতৃত্ব দেওয়া হয় বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের উপর তাহলে দুটি বাক্য লিখলাম দুই মাস পেয়ে গেলাম যে মুক্তিযোদ্ধারা কোন ফাঁড়িটি দখল করার সিদ্ধান্ত নেন মৌলভীবাজার জেলা কমলগঞ্জ থানা ধলই সীমান্ত ফাঁড়িকে দখল করার সিদ্ধান্ত নেন এই অভিযানে এই অভিযানের নেতৃত্ব কার উপর দেওয়া হয় এই অভিযানের নেতৃত্ব দেওয়া হয় সিপাহী বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের উপর এই তো হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন এরপরে আমরা যাব খ নম্বর প্রশ্ন দেখো এরপরে আমরা যাব খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ দুই পক্ষে বেঁধে যায় কি তুমুল যুদ্ধ দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ এই যে বলা হয়েছে চারটি বাক্যে বুঝিয়ে দেখো কয়টি বাক্যে চারটি বাক্যে বুঝিয়ে বুঝিয়ে লেখো তাহলে দুই পক্ষে বেড়ে যায় তুমুল যুদ্ধ চারটি বাক্যে লেখো এখানে নাম্বার কত বলতো এখানে নাম্বার হচ্ছে চার তাহলে এখানে আমরা খুব সুন্দর করে লিখতে পারি কিভাবে বলতো খুব সুন্দর করে আমরা আমি বলে দিচ্ছি দেখো লিখতে পারি যে ধলই সীমান্ত ফাঁড়ি দখল করার জন্য তরুণ সিপাহী কার উপর দায়িত্ব দেওয়া হয় তরুণ সিপাহী যোদ্ধা বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের উপর দায়িত্ব দেওয়া হয় তিনি তিন প্লাটুন সৈন্য নিয়ে কি করেন যাত্রা শুরু করেন
এরপরে শত্রুর বাংকার ধ্বংস করার জন্য তারা রাতের আঁধারে গ্রেনেড দিয়ে কি করেন, গ্রেনেড দিয়ে অপেক্ষা ছিলেন। তখন শত্রুদের পুঁতে রাখা একটি মাইন কি হয়, একটি মাইন বিস্ফোরিত হয়, আর পাকিস্তানি সেনারা তখন সতর্ক হয়ে যায়, আর তখন বেঁধে যায় তুমুল যুদ্ধ। এভাবে আমরা চারটি বাক্য দেখি, আবার আমি বলে দিচ্ছি, ধলই সীমান্ত পানি দখল করার জন্য সিপাহী হামিদুর রহমান কি করেন, তিন প্লাটুন সৈন্য নিয়ে যাত্রা শুরু করেন। শত্রুরা বাংকার ধ্বংস করার জন্য রাতের আঁধারে গ্রেনেড নিয়ে অপেক্ষায় থাকে। এরপরে যখন শত্রুদের পুঁতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়, এতে পাকিস্তানি হানাদার বাহিনীর টের পেয়ে যায়, আর দুই পক্ষের মাঝে বেঁধে যায় তুমুল যুদ্ধ। এইভাবে আমরা চারটি বাক্যে লিখে দিব। আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে ব নম্বর প্রশ্ন, আমি দেখো বিশেষ প্রশ্নগুলোর উত্তর লাগবে, এখানে তিনটি প্রশ্ন থাকে, তিনটি প্রশ্নের মার্ক থাকে 10। তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের পালা, গ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের সিপাহী হামিদুর রহমানের বীরত্বের কথা চারটি বাক্যে লিখতে হবে। সিপাহী হামিদুর রহমানের বীরত্বের কথা চারটি বাক্যে লিখো। সিপাহী হামিদুর রহমানের বীরত্বের কথা চারটি বাক্যে লিখো। তাহলে এটার জন্য যেহেতু নাম্বার 4, আমরা খুব চারটি বাক্যে খুব সুন্দর করে লিখে দিব, পাঁচটি ছয়টি লেখার দরকার নাই, যেহেতু 4 নাম্বার চারটি বাক্য লিখতে হবে। আবার তিনটি বাক্য লিখলে কিন্তু 3 মার্ক পাবা, কয়টি বাক্য লিখবো, চারটি বাক্য। এসো সূত্রের শিক্ষার্থী দেখো, আমরা খুব সহজে লিখতে পারি যে সিপাহী হামিদুর রহমান ছিলেন একজন অকুতোভয় বীর সৈনিক। বীরত্বের কথা চারটি বাক্যে লেখো। নাম্বার 1 বাক্য কি লিখলাম, সিপাহী হামিদুর রহমান ছিলেন একজন অকুতোভয় বীর সৈনিক, মৌলভীবাজার জেলার একটি সীমান্ত পাড়ির দখল অভিযানের নেতৃত্ব দেন তিনি। কোন কোথায়, মৌলভীবাজার জেলার একটি সীমান্ত পাড়ির দখলের বা অভিযানের নেতৃত্ব দেন তিনি। এরপর আমরা লিখতে পারি, রাতের আধারে তুমুল যুদ্ধ বেঁধে গেলে, রাতের আধারে যখন তুমুল যুদ্ধ বেঁধে গেল, সেই তুমুল যুদ্ধের সময় তিনি মৃত্যুকে ভয় না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এরপরে দেখো, দেশকে ভালোবাসতেন বলে তিনি শত্রুর সঙ্গে প্রাণপণে যুদ্ধ করলেন। এভাবে আমরা চারটি বাক্যে লিখে দিব। তাহলে সিপাহী হামিদুর রহমানের বীরত্বের কথা চারটি বাক্য লিখব। প্রথম বাক্যটা কি, সিপাহী হামিদুর রহমান ছিলেন একজন অকুতোভয় বীর সৈনিক, মৌলভীবাজার জেলার একটি সীমান্ত পাড়ির দখল করার নেতৃত্বে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, রাতের আধারে যখন যুদ্ধ বেঁধে যায়, তখন সে তুমুল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং নিজের জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধে কি করেন, ঝাঁপিয়ে পড়েন। এরপরে আমরা লিখবো, দেশকে ভালোবাসতে বলে তিনি এভাবে কি করেছেন, শত্রুদের সঙ্গে প্রাণপণে যুদ্ধ করেছিলেন। এভাবে বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান শত্রুদের সাথে যুদ্ধ করে কি হলেন, শহীদ হলেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি কি শিখলাম, অনুচ্ছেদ পড়ে এক ও দুই নম্বর প্রশ্নের উত্তর, এক নম্বরে শিখেছি আমরা শব্দ অর্থ, দুই নম্বরে শিখেছি তিনটা প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই প্রশ্নটা দেখো, বাড়ির কাজ হচ্ছে এই প্রশ্নটা বাড়ির কাজ হচ্ছে সিপাহী হামিদুর রহমানের বীরত্বের কথা চারটি বাক্য লিখতে হবে। তোমরা সবাই এই বাড়ির কাজটা লিখে সুন্দর করে হাতে লেখা সুন্দর হয় লিখে সবাই জমা দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।